ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা জানব ক্লাস সিক্সের তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করবো এক নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রেসোয়া জারিস না রিচার্ড মেডো না রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তোমরা বলো এটা উত্তর কী হবে যা ফ্রেসোয়া জারিস না রিচার্ড মেডো না রাখালদাস বন্দ্যোপাধ্যায় উত্তর হবে ক যা ফ্রেসোয়া জারিস খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই অধ্যায় থেকে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রেসোয়াজারিস না রিচার্ড মেডো না রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি কি উত্তর হবে যা ফ্রেসোয়াজারিস না রিচার্ড মেডো না রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি উত্তর হবে গ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি পরে প্রশ্ন হরপ্পা সভ্যতাকে বলা হয় তামা ও পাথরের যুগের সভ্যতা না তামা ও টিনের যুগের সভ্যতা না তামা ও ব্রোণ যুগের সভ্যতা হরপ্পা সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলা হয় তামা ও পাথরের যুগের না তামা ও টিনের যুগের না তামা ও ব্রঞ যুগের সভ্যতা উত্তর তামা ও ব্রণ যুগের সভ্যতা পরে প্রশ্ন মেহেরগড় সভ্যতাকে বলা হয় তামা ও পাথরের যুগের সভ্যতা না তামা ও টিনের যুগের সভ্যতা না তামা ও ব্রোন যুগের সভ্যতা তো তোমরা মনে রাখবে যে মেহেরগড় সভ্যতাকে বলা হয় তামা ও পাথরের যুগের সভ্যতা মেহেরগড় সভ্যতাকে বলা হয় তামা ও পাথরের যুগের সভ্যতা আর হরপ্পা সভ্যতাকে বলা হয় তামা ও ব্রণ যুগের সভ্যতা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই অধ্যায়ের সবচেয়ে পুরনো কার্পাস চাষে নমুনা পাওয়া যায় হরপ্পা সভ্যতায় না মেহেরগড়ে না লোথালে তোমরা ভাবো এই উত্তরটি কী হতে পারে সবচেয়ে পুরনো কার্পার চাষে নমুনা পাওয়া যায় হরপ্পা সভ্যতায় সবচেয়ে পুরনো কার্পার চাষে নমুনা পাওয়া যায় পরের প্রশ্ন লোথাল শব্দের অর্থ কবর স্থান না মৃতের স্থান না পুরনো স্থান লোথাল শব্দের অর্থ কী হবে কবর স্থান না মৃতের স্থান না পুরনো স্থান এটার উত্তর হবে খ মৃতের স্থান লোথাল শব্দের অর্থ মৃতের স্থান পরে প্রশ্ন হরপ্পার মানুষ কোন গাছকে দেবতা হিসেবে পুজো করত বট গাছ তুলসী গাছ না অশ্বৎ গাছ হরপ্পার মানুষ দেবতা হিসেবে পুজো করত গ নম্বর অশ্বৎ গাছ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার তোমরা এখানে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে হরপ্পা সভ্যতায় বাড়িঘর তৈরি হতো পোড়া ইট দিয়ে খ নম্বর পোড়া ইট দিয়ে হরপ্পা সভ্যতায় বাড়িঘর তৈরি হতো পরে প্রশ্ন প্রথম নগর দেখা দিয়েছিল হরপ্পা সভ্যতায় না মেহেরগড় সভ্যতায় না লোথালে প্রথম নগর কোথায় দেখা দিয়েছিল কোন সভ্যতায় হরপ্পা সভ্যতায় না মেহেরগড় সভ্যতায় এটার উত্তর হবে প্রথম নগর দেখা দিয়েছিল ক নম্বর হরপ্পা সভ্যতায় পরে প্রশ্ন হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে না উনিশশো বাইশ খ্রিস্টাব্দে না উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বলো হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয় ক খ না গ উত্তর হবে ক উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবার তোমাদের জন্য এক কথায় উত্তর দাও দেখো সভ্যতা কৃষির উপর ভিত্তি করে গড়ে ওঠে উত্তর সভ্যতা গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে ওঠে তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে সভ্যতা কৃষির উপর কেন্দ্র করে গড়ে ওঠে গ্রাম ও নগরকে কেন্দ্র করে পরে প্রশ্ন হরপ্পার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না উত্তর হরপ্পার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না হরপ্পার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না এবার সত্য অথবা মিথ্যা লেখো যদি তোমাদের সত্য মনে হয় সত্য লিখবে মিথ্যা মনে হলে মিথ্যা লিখবে হরপ্পার মানুষ লিখতে জানত দুই নম্বর লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য তিন নম্বর হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা সবকটি সত্য আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো